হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি আর বিনীত চৌধুরী যাচ্ছি। কোথায় যাব এখনো কোনো ডিসাইড করা হয়নি, কিন্তু সাডেনলি আমি একটা ডিসাইড করে ফেললাম। আজকে আমরা যাব একটা জায়গায়, সেখানের ভিউটা এতই সুন্দর দেখাবো। এখন বিনীত চৌধুরী জানেই না যে কোথায় যাব, ঠিক আছে? একটা জিনিস গাইস তোমরা গেস করে দেখবে, বাবাই জায়গায় খালি একটা কথা বলা হয়েছে যে লুকটা চেঞ্জ করো। বাস লুক এমন বলেছি যে পুরোই চুল মুল দাড়ি মাড়ি কাটে একদম, কি বলবো আর। আচ্ছা, তো গাইস যাই হোক, যেটা বলছিলাম, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব কোথায় যাওয়া যায়। তো চলো আমরা চলে যাবো কল্যাণী রোডের সামনে যে ঝিলটা আছে, কল্যাণী রোডে হাই রোডের উপরে গিয়ে যেটা মুড়াকাছার দিকে যেতে গেলে একটা বড় হাইওয়ের পাশে যেটা ঝিল পড়ে, একটা বিশাল বড় ঝিল, দারুণ দেখতে, দারুণ জায়গা। তো আজকে ওই ঝিলটা থেকে একটু ঘুরে আসি, আমরা ঝিলটাই দেখে আসি। তো আমি সবার বাবাইদা, সঙ্গে রয়েছে বিনীত চৌধুরী। তো এখন আমরা আমার সিমি বাচ্চাকে টাটা করব, টাটা করে চলে যাবো। সিমি টাটা। আবার দেখা হচ্ছে, চলো বিনীত চৌধুরী, লেটস গো। পৌঁছে গেছি এখানে, যে ঝিলটার কথা বলেছিলাম, আমাদের কল্যাণী হাই রোডের সামনে। তোমরা সবাই দেখতে পারো, ভিউটা দেখতে পারো, আমার পেছনে পুরো দেখা যাচ্ছে। এটা আমাদের কল্যাণী রোডের মধ্যেই জায়গাটা উপস্থিত। এটা আমাদের ওয়ারলেস পাড়া থেকে মুড়াকাছার দিকে যেতেই রাস্তার মাঝখানে রয়েছে এই জায়গাটা। দারুণ জায়গা, এটা একটু সিনেমাটিক শট তো অবশ্যই হবে। এখানে নৌকার আনন্দ নেওয়া যেতে পারে। আমরা যাবো, দেখি নৌকাটাতে কোন দিক থেকে যাওয়া যায়। আমরা অবশ্যই সেই ভিডিওটাও দেবো। কাকাকে দেখো নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি মাছ ধরছে, জাল পাচ্ছে এখানটাতে। অনেকক্ষণ অনেক ফটোশ্যুটও করলাম, অনেক ভিডিওসও করলাম। জায়গাটা অসাধারণ জায়গা, পেছন দিকটাতে সব নৌকা টোকা চালাচ্ছে, দেখতে পেলাম না যে কোন দিক থেকে যাওয়া যায়। এটা মানে অন্য সাইডটা থেকে ওই ব্যাক সাইডে মাচা ফাচা করা রয়েছে, সেখান থেকে হয়তো আসছে নৌকা নিয়ে। তো এই জায়গাটাতে তো যাওয়া যাবে না, আমাদের বর্তির বিলে যখন জল জমবে তখন বর্তির বিলে গিয়ে অবশ্যই আমরা নৌকা চালাবো, আর সেই ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাবো। তুমি শুধু ভিউটা খালি দেখে নাও চারিদিকে, একেবারে কল্যাণী হাই রোড। এটা হাই রোডটা চওড়া হচ্ছে বলে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আর এক সাইডটা কাজ চলছে এখনো। খুব রিস্কি হয়ে আছে জায়গাটা, খুব সরু জায়গা, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন অনেকটা চওড়া রাস্তা হয়ে যাবে, তখন যাতায়াতে কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা আবার ব্যাকের দিকে যাব, দেখি এখন আবার কোথায় যাওয়া যায়। আজকে এই জায়গাটাতে তো ঘোরা হয়ে গেল, হয়তো চাটা খেতে যাবো এরপরে, দেখা যাক এখন কোথায় যাই। লেভেলে চাটা ভাঙা ফটো উঠেছে গাইস, ওগুলো দেবো, সেগুলো পোস্ট করব। সেগুলো পোস্ট করতে মানে দেখতে হলে কোথায় যেতে হবে? ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই, সবার বাবাইদা আর বিনীত চৌধুরী অবশ্যই, মানে গিয়ে যাও তাদের গিয়ে ওখানে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর ফলো করে নাও বাবাইদাকে, সবার বাবাইদাকে আমাকেও ফলো করে নাও, সবাইকে ফলো করে নাও।
তো চলো ব্লগটা দেখতে থাকো, এতটাই বলবো আর। যদি যাও তো বাস পুরো ফাঁচ করে ঢুকে যাবে, যাই দেখা যাক কি কি হয় তারপরে। ঠিক আছে গাইজ, ফাইনালি গাইজ আমি বাড়িতে চলে এসেছি এখন, অনেক আড্ডা আড্ডা হলো। তো দেখো এখানে আমার সিমি বাচ্চা আর আমার বউ ওয়েট করছে আমার জন্য, এসছি সব বসে রয়েছে একসাথে কী হবে। এই যে আমার সিমি বাচ্চা চলে এসছে, ঠিক আছে। তো যাই হোক আজকে অনেক মজাই হলো, গেলাম দারুণ দারুণ জায়গা, দারুণ দারুণ জিনিস তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখালাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবে, তোমাদের কাছে এইটুকুনি আশা করি। তো আরও নিত্য নতুন ভিডিও আগামী দিনে আরও নিয়ে চলে আসবো, তো কিপ ওয়াচিং আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।